তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই কোশ্চেনটা হচ্ছে আপনারা এখানে লিখতে পারেন, অথবা হচ্ছে আনমিউট করেও আপনারা সরাসরি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন। আর আমার জায়গা থেকে আমি একটা কমন যে কোশ্চেনটা সবার মাথায় আসে এই কোশ্চেনটা আপনাকে আস্ক করতে চাই যে ভাই অ্যাকচুয়ালি মানে AWS কাদের জন্য, মানে কারা শিখবে এগুলা? এটা কি সবার জন্য নাকি স্পেসিফিক কোনো ফিল্ডের মানুষের জন্য যে তারাই শুধু শিখবে বা তাদের জন্যই কাজে লাগবে? আচ্ছা, AWS কারা শিখবে এটা আসলে AWS টা ব্যাপারটা হচ্ছে কি আসলে এটা আসলে সবাই শিখতে পারে, ঠিক আছে। ফিল্ডটা এমন হয়ে গেছে যে আইটি ফিল্ডটা এমন হয়ে গেছে এখন কোনো নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ধরা বাঁধা করে রাখতে পারতিস না, যে ইজিলি যার ইচ্ছা থাকবে যার আগ্রহ থাকবে সে শিখে তার কেরিয়ার কিন্তু এখানে সে গড়তে পারবে। AWS আপনার এমন একটা সার্ভিস যেখানে আপনি সমস্ত রকমের সার্ভিস পাবেন, মেশিন লার্নিং থেকে শুরু করে আইটি থেকে শুরু করে নন আইটি রিলেটেড সার্ভিসও আছে। আমি আগে শুরুতেই বলছি এমন এমন সার্ভিস যেগুলো আমি কখনো ইউজ করিনি কিংবা ডেভেলপ কখনো ইউজ করেও না, দরকারও নাই, ঠিক আছে। তো এমন নন আইটি ব্যাকগ্রাউন্ডের সার্ভিসও ওখানে রয়েছে। তো এটার অপরচুনিটি হিউজ, এর মার্কেট আরো দিনকে দিন গ্রোথ হচ্ছে, আরো বাড়তেছে, ঠিক আছে। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি যে রিসেন্টলি লাস্ট 2-3 বছর ধরে যে রিসেশন চলতেছে ইন্ডাস্ট্রিতে, আপনি দেখবেন যে লাস্ট ইয়ার কিংবা এবছর শুরুর দিকে অ্যামাজন, গুগল, তারপর নেটফ্লিক্স, অনেক হিউজ পরিমাণ বড় বড় টেক জায়ান্ট গুলো কিন্তু প্রচুর পরিমাণে জব ছাঁটাই করছে, রাইট। অনেক ম্যান পাওয়ার কে ছাঁটাই করেছে। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম যারা ইয়া হয়েছে মানে ডেভেলপার বলেন, তারপর হলো গেট ডাটাবেজ ইঞ্জিনিয়ার বলেন, ম্যাক্সিমাম তারাই কিন্তু ছাঁটাই হয়েছে। কিন্তু এই দিক দিয়ে কিন্তু ক্লাউড রিলেটেড যারা ছিল, ক্লাউড ইঞ্জিনিয়ার বলেন, আর্কিটেক্ট বলেন, ডেভঅপস বলেন, তাদের কিন্তু খুব একটা জবে ইম্প্যাক্ট করেনি, কারণ তাদের কিন্তু মার্কেটে হলো গিয়ে তারা কেবল ইমার্জিং হিসেবে জিনিসটা আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। তো তাদের একটা হিউজ একটা ডিমান্ড বর্তমানে মার্কেটে আছে। তো সেই কারণে তাদেরকে কিন্তু তুলনামূলক দিক দিয়ে অন্যান্য জব হোল্ডারদের থেকে তাদের জবটা তুলনামূলক বর্তমানে সিকিউর মার্কেটে। অ্যাকচুয়ালি মানে ডেভঅপ ইঞ্জিনিয়ার এন্ড ক্লাউড আর্কিটেক্ট, হ্যাঁ আমরা একটু জানি দুইটা জব, ডিফারেন্ট ডিফারেন্ট জব, বাট বেসিক মানে ডিফারেন্স গুলো কি, মানে তাদের কাজের যে ধরন, ডেভঅপ ইঞ্জিনিয়ার বা রেসপন্সিবিলিটি ডেভঅপ ইঞ্জিনিয়ার এন্ড ক্লাউড আর্কিটেক্ট। ক্লাউড ইঞ্জিনিয়ার আর ক্লাউড আর্কিটেক্ট, ডেভঅপস ইঞ্জিনিয়ার, তারপর সিস্টেম ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা এক এক রকম। আমি যদি বলি ক্লাউড আর্কিটেক্ট কারা, ক্লাউড আর্কিটেক্ট হলো আপনার সিস্টেমটা কাস্টমারের রিকোয়ারমেন্ট শুনে আগে তারা ক্লাউড আর্কিটেক্ট ফার্স্টে কাস্টমারের কাছে যায় কিংবা কাস্টমার ক্লাউড আর্কিটেক্টের কাছে আসে, তারা তাদের প্রবলেমটা বলে যে আমি আর এই সমস্যা, আমি একটা ওয়েবসাইট হোস্ট করতে চাই কিংবা আমি একটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বানাতে চাই যেটার সাথে আমি লার্জ পরিমাণ কন্টেন্ট ডেলিভার করতে চাই ওয়ার্ল্ড ওয়াইড, কিভাবে করবো, কিভাবে কস্ট এফিসিয়েন্ট ওয়েতে করা যায়। তো এই রিকোয়ারমেন্ট গুলো তারা শুনে ক্লাউড আর্কিটেক্ট, শোনার পর তারা করে কি, তারা হলো গিয়ে ওই অনুযায়ী ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা পুরো একটা আর্কিটেকচার দাঁড় করায়, মানে সিস্টেম একটা ডিজাইন করে, টোটাল একটা সিস্টেমটা ডিজাইন করে দেন সেই সিস্টেমটা ডিজাইন করলে হবে না, সিস্টেমটাকে কস্ট এফিসিয়েন্ট হতে হবে, প্লাস রেজিলিয়েন্ট হতে হবে, প্লাস হাইলি অ্যাভেলেবেল হতে হবে যাতে যে কোনো রকমের ডিজাস্টার সে হ্যান্ডেল করতে পারে। এই তিনটা জিনিস মাথা থেকে তাকে টোটাল একটা সিস্টেম ডিজাইন করতে হবে। সিস্টেম ডিজাইন করে দেন সে ক্লায়েন্টকে শো করবে, ক্লায়েন্ট আর্কিটেক্ট দেখে যদি বলে হ্যাঁ আমার এটা পছন্দ, দেন তারা এটা গুড টু গো, দেন তারা এটা মুভ এহেড করবে। এই ক্লাউড আর্কিটেক্টের কাজটা হলো গিয়ে ডিজাইন করা, মানে আমরা যদি রিয়েল লাইফ সিনারিও চিন্তা করি, আর্কিটেক্ট কারা মানে স্থপতি কারা, তারা স্থপতি তারাই যারা হলো গিয়ে ডিজাইন করে, রাইট। তারা তারা লার্জ স্কেলের আপনার ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করে, মানে বিল্ডিং বলেন কিংবা হলো গিয়ে ব্রিজ বলেন, কালভার্ট বলেন, এটা মূলত আর্কিটেক্টের ডিজাইন করে। তারা তো কখনো কোনো কিছু বিল্ড করতে দেয় না, তারা একটা ব্লু প্রিন্ট দাঁড় করে, সেই ব্লু প্রিন্টটা দেন হ্যান্ড ওভার করে কাদের কাছে, আপনার সিভিল ইঞ্জিনিয়ারের কাছে। সিভিল ইঞ্জিনিয়ার সেটা দেখে দেন হলো গিয়ে সেভাবে জিনিসটা বিল্ড করে। তো ক্লাউড আর্কিটেক্ট কাজ রোলটাও সেরকম, তারা হলো গিয়ে সিস্টেম ডিজাইন করবে আপনার কাস্টমারের রিকোয়ারমেন্ট শুনে। দেন ক্লাউড আর্কিটেক্টের সিস্টেম যখন ডিজাইন করা হয়ে যায়, দেন রোল চলে আসে আপনার ক্লাউড ইঞ্জিনিয়ারের কাছে। ক্লাউড ইঞ্জিনিয়ার ওই সিস্টেম ডিজাইনটা দেখে সে হলো গিয়ে টোটাল সিস্টেমটাকে বিল্ড করে, ইনফ্রাস্ট্রাকচারটাকে বিল্ড করে ক্লাউডে, ঠিক আছে। আর ডেভঅপস ইঞ্জিনিয়ারটা হলো গিয়ে যেটা হয়, ডেভঅপস ইঞ্জিনিয়ার হলো গিয়ে মূলত সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমাদের কাজটা ডেভঅপস ইঞ্জিনিয়ার। তো সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেটা হয় কি, ডেভঅপস ইঞ্জিনিয়ার রোলটা ক্লাউড ইঞ্জিনিয়ার আবার পাশাপাশি হলো গিয়ে সফটওয়্যার ফিল্ড, দুটা মাঝামাঝি আর কি। তো তো ডেভঅপস ইঞ্জিনিয়ার ক্লাউড ইঞ্জিনিয়ারের রোলটা প্লে করা লাগে, কারণ বর্তমানে ম্যাক্সিমাম অর্গানাইজেশন বলতে আমি বলতেছি স্টার্টআপ গুলো ম্যাক্সিমাম টাইমে হলো তাদের প্রোডাক্ট গুলো ক্লাউডে লঞ্চ করে। তো ডেভঅপস ইঞ্জিনিয়ারকে বর্তমানে ক্লাউড নিয়ে খুব ভালো নলেজ থাকা লাগতেছে, ক্লাউডে যেহেতু ম্যাক্সিমাম টাইমে তার কাজ করা লাগতেছে, তো ক্লাউড ইঞ্জিনিয়ারের রোলটাও তাকে প্লে করা লাগতেছে। পাশাপাশি যে ডেভেলপাররা যেসব প্রোডাক্ট বানাচ্ছে সেই প্রোডাক্ট গুলোকে খুব অটোমেশন করে তার সাথে সাথে ফ্রিকোয়েন্টলি মানে অটোমেটিক ভাবে তার ডেভেলপমেন্ট সাইট থেকে একেবারে প্রোডাকশন সাইটে ডিপ্লয়মেন্ট করার কাজটাই হলো কি আপনার ডেভঅপসের কাজ। আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছে।